এই জীবনে মাল ছাড়া কেউ আর নেই। বালের জীবন আমার কোনো গুড মানি ভালোবাসে না। তুই আমার সব রে বাংলা, তুই আমার সব, তুই আর ঝুমা বৌদি ছাড়া কেউ আর বুঝলো না রে। মুখের দিকে তাকালেই ঝুমা বৌদি বুঝতে পেরে যায় যে আমি কাপড় তুলতে বলছি, আর কেউ আমার বুঝলো না। পেঁয়াজ রসুন আদা মাংস নে লেওড়া, আমাদের পিকনিকের লিস্ট রেডি। এবার এই লিস্টটা ফুটোর বাবার হাতে তুলে দিতে পারলেই ঝামেলা মিটে যাবে। বলছি যে পল্টু, মাছ মাংস ছাড়া সাথে আর কি থাকছে? কি থাকছে মানে আবার কি থাকবে? আরে পল্টুদা, বুঝলে না, ও মালের কথা বলছে। ভোদা, মাল ছাড়া কিছু বুঝিস না নাকি? ওখানে অত লোকের মাঝে কি তুই গান মারিয়ে মাল খাবি? ধরুপাড়া, ফুটো থাকলে ঠিক একটা ব্যবস্থা করে নিত। হ্যাঁ ভালো কথা বলেছিস, ফুটো কোথায় রে? কোথায় আর থাকবে, ও দেখো গিয়ে মাল মুল খেয়ে কোথাও পড়ে আছে। এই চুদনার ফুটো দুটোই বাড়া এক, দুটোই লেওড়া মাতাল চুদা। দেখ পল্টু, মুখ সামলে কথা বলবি কিন্তু। লেওড়া, আমি তো একাই মাতাল চুদা, আর তোরা তো বাড়ার বাল নাকি? ধুর বাড়া, তোদের সাথে পিকনিকই করবো না। এই মেরেছে পল্টুদা, ফটকে তো চলে গেল। ও লেওড়া গাড় মারা গিয়ে, চল আমি আর তুই গিয়ে এই লিস্টটা ফুটোর বাবার কাছে দিয়ে আসি। আচ্ছা পল্টুদা চলো। কাকু, ও কাকু, কাকু, ও কাকু, কাকু বাড়িতে আছো নাকি? নেই লাউড়া, বাড়িতে নেই নাকি? এই কি হয়েছে রে, এত চিল্লাচ্ছিস কেন? আরে কাকু, পিকনিকের লিস্ট আনতে বলেছিলে না, ওটা নিয়ে এসেছি। কি, পিকনিকের লিস্ট নিয়ে এসেছিস? হ্যাঁ গো কাকু, তুমি যা যা লিস্ট করে আনতে বলেছিলে সবই নিয়ে এসেছি। বাহ বাহ বাহ, গুড গুড। কই, দে দেখি লিস্টটা। এই যে কাকু, সামনের পৃষ্ঠায় কি কি বাজার হবে ওটা লেখা আছে, আর কে কে যাবে ওটা পেছনের পৃষ্ঠায় লেখা আছে। বাহ, এ তো দেখছি অনেকজনই যাবে রে। হ্যাঁ কাকু, ওই সামান্য কিছু জন। আচ্ছা ঠিক আছে, তোরা যা, সবার কাছ থেকে কিন্তু মনে করে চাঁদাটা তুলে নিস, ঠিক কাল সকাল 7টায় কিন্তু বাস ছাড়বে, মনে থাকে জানো। আচ্ছা কাকু, ঠিক আছে। একই রে ফুটো, কোথায় গেছিলিস? গান মারাতে গেছিলাম। লাউড়া, কোথায় গেছিলাম কি না গেছিলাম তোকে বলতে হবে নাকি? একই রে ফুটো, এইভাবে কথা বলছিস কেন? আমার ইচ্ছা হয়েছে তাই বলছি। আচ্ছা বাদ দে, তুই পিকনিকে যাবি তো? না যাবো না, তোদের বালের পিকনিক তোরাই কর গিয়ে, আমি লাউড়া একাই বাড়ি থাকবো। তোর যেতে হবে না, তুই গাড় মারা, চল ল্যাংচা। হ্যাঁ বল দাদা চলো। আস্তে আস্তে, আরেকটু আরেকটু, ব্যাস ব্যাস এখানেই রাখ। উফ, নে বাড়া হলো। পল্টুদা, সব ঠিকঠাক আছে কিনা একবার দেখে নিও, না হলে কিন্তু কাল সকালে তারা হলে সব ভুলে যাবা। আরে তুই কোনো চাপ নিস না, আমি সব দেখে নিয়েছি, এখন শুধু লাউড়া কাল সকালে বাস আসার অপেক্ষা। একিনে ফটকে, তুই বললি পিকনিক করবি না, লাউড়া তাহলে কাজ করছিস কেন? এ ভোলার আবার টাকা দিয়েছি কি বাস জিততে নাকি? কালকে আমিও পিকনিকে যাচ্ছি। এই তো এবার ফটকেও যাচ্ছে, কালকে সবাই মিলে পিকনিকে হেভি মজা হবে, কি বলিস? হ্যাঁ গো বলটুদা, ঠিকই বলেছ। বন্ধুরা, কেউ স্কিপ করবে না, আমি আজকে তোমাদেরকে মোস্ট বেট নামে একটি অ্যাপের কথা বলবো, যেটি হলো একটি ইন্টারন্যাশনাল লাইসেন্স প্রাপ্ত প্ল্যাটফর্ম। এখানে 5 মিলিয়নেরও বেশি অ্যাক্টিভ ইউজার রয়েছে। তোমরা এখানে পেয়ে যাবে অ্যাভেটার, আন্ডারবাহার, ক্র্যাশএক্স, পোকারের মতন অনেক গেম। তোমাদের প্রতিদিনের 1 ঘন্টা সময় এটার জন্য যথেষ্ট, এবং তোমরা প্রতিদিনই প্রাইজ জিততে পারবে। এখানে তোমরা পেয়ে যাবে ইনস্ট্যান্ট ডিপোজিট অ্যান্ড উইথড্রলের সুবিধা, আরও পেয়ে যাবে 24/7 কাস্টমার সাপোর্ট। তোমরা যদি আমার দেওয়া পিন কমেন্ট থেকে ডাউনলোড করে রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড স্ল্যামফক্স ব্যবহার করো, তাহলে তোমরা পেয়ে যাবে 35,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস এবং 125টি ফ্রি স্পিন। তাই দেরি না করে এখনই যাও আর রেজিস্টার করে খেলা শুরু করো, লিঙ্ক কমেন্টে পিন করা আছে। তোমাকে বাড়া কতবার বলেছি না এরকম বালের মতন সাজবা না, বাড়া পিকনিকে যাচ্ছি না পুঙ্গা মারতে আছি আমরা। আবার ভাব দেখো, চুল কেটে ছোট করা বানিয়েছে, লেওড়া কোলা ব্যাঙের বাল, আবার সাজের কি বাহার। তুমি আমাকে ওইভাবে বলছো তো?
আমি তোমার জন্য কত কষ্ট করে সেজে গুজে আসলাম, আর তুমি আমাকে সবার সামনে এরকম বলছো? লেওড়া তুমি না মারিয়ে বাড়ি যাও তো, আমার জন্য নাকি সেজে গুজে এসছে। বোধার বেলা এত লোকজনের মাঝে আমার মান সম্মান পুরো গা মেরে দিল। কিরে লেওড়া, সব ঠিকঠাক তুলে দিস তো? হ্যাঁ গো বল্টুদা, ওটাই চেক করছিলাম। শোন, প্রতিটা জিনিসপত্র গুনে গুনে গাড়িতে তুলবি, ঠিক আছে? একটা মালও যেন এদিক ওদিক না হয়। হ্যাঁ হ্যাঁ, আমি সব লিখে লিখে গাড়িতে তুলছি, তুমি কোনো চাপ নিও না। বাহ গুড, মাইকটাই সব সেট করে ফেলেছিস তো? হ্যাঁ পল্টুদা, ফোর্টকে সব সেট করে ফেলেছে। পল্টু, এখনো কিন্তু জল আনা হয়নি। কি, এখনো জল আনতে যাসনি? গেছিলাম, জল আনতে গেছিলাম, কিন্তু জলালা বলছে টাকা না দিলে জল দেবে না। টাকা না দিলে জল দেবে না মানে? তাহলে টাকা দিয়ে নিয়ে আয়। কিন্তু পল্টুদা, টাকাই তো নেই, সবই তো শেষ হয়ে গেছে। লেওড়া, টাকা নেই তো আমার নাম করে নিয়ে আয়, যা বলবি পল্টু পাঠিয়েছে। বাড়ার বাল জল ছাড়া কি বালতি রান্না হবে নাকি? যা যা যা, তাতেই যা। আচ্ছা পল্টুদা, যাচ্ছি। না, ভোদাগুলো দিয়ে কোনো কাজ হয় না। এ কি কাকু, কি হয়েছে? ভোদার মতন মুখ করে দাঁড়িয়ে আছো কেন? লাউড়া, আমাকে না বলে এদিকে দেখ। দেখো, পুরো একেবারে লজ্জায় মরে যায়। এ কি কাকিমা, চুল কেটেছো কেন? পিকনিকে যাবো বলে কালকে কেটেছিলাম। এই মেরেছে, হেভি লাগছে কাকিমা। ছাড়ো কাকু, তুমি কাকিমাকে কিছু বলো না, চলো আমরা সবাই গাড়িতে উঠে বসি। আরে লাউড়া, গাড়িতে তো উঠবো, কিন্তু এখনো তো আমার মশলার ব্যাগটাই আসলো না। ফুটোকে কত করে বললাম পিকনিকের মশলার ব্যাগটা একটু আগিয়ে দিয়ে, কিন্তু দেখ চুদির ভাইয়ের এখনো কোনো পাত্তা নেই। আচ্ছা কাকু, তোমরা গাড়িতে উঠে বসো, আমি একটু আগে গিয়ে দেখছি। কি রে, এটা কি করছিস? কে রে বড়া? লেওড়া, এটা তুই কি করছিস? ধুর বড়া, তোদের এই বালের ব্যাগ তোরা নিয়ে যা তো। বড়া, আনতে গিয়ে আমার গা মারা হয়ে গেল। আচ্ছা, তোকে আর কষ্ট করে নিয়ে যেতে হবে না, দে আমার কাছে দে। তুই তো লেওড়া পিকনিকে গেলি না, ওইদিকে লেওড়া ঝুমা বৌদিও এসছে। কি বললি, ঝুমা বৌদিও যাচ্ছে? হ্যাঁ রে, তুই ছাড়া সবাই যাচ্ছে। কি বলছিস, ঝুমা বৌদিও যাচ্ছে? কই, আগে বলিস নি তো। চুদ না, সেদিনকে তো আলবাল বলে খিস্তি মেরে বের করে দিলি, তোকে আর কি বলবো। যাই হোক, এখনই বাস ছাড়বে, আমি চলে গেলাম। হ্যাঁ এবারা আমিও যাবো পিকনিকে। সরি ভাই, গাড়িতে আর জায়গা নাই। কানকি ছেলে বড় ভুলে গেছে। হ্যাঁ দাঁড়া বড়া, আমাকে পিকনিকে নিবি না? পিকনিকের গান মারছি। নে বড়া, গাড়ি ছাড়ছে না কেন? এ বড়া, এই চলো চলো। এবার শান্তির ছেলেগুলো বুঝবে লেওড়া আমি কি জিনিস। দাদু, কোনো সমস্যা হচ্ছে না তো? না না বাবা, সমস্যার কি আছে? কিন্তু মাংসে তোমার মশলাপাতির ব্যাগটা কোথায়? ওইটা না ভোদা অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না। তুমি শুধু ওই মশলাপাতির ব্যাগটা আমাকে একটু দিয়ে যেও। এই গার মেরেছে, মশলার ব্যাগটা আমি এনেছিলাম না, নাকি বাড়া আনিনি। এ বাড়ারে কি যে করি, তুমি চাপিও না দাদু, আমি দেখছি। না, এ তো ভোদা ভারী জ্বালায় পড়লাম, মশলার বস্তাটা না পেলে তো ভোদা রান্নাই হবে না। কি বালছেরা পিকনিক করতে আসে যে লেওড়া, কিছুই তো বুঝি না। এখান থেকে যে মশলা কিনবো, ভোদার বাল তারও তো টাকা নেই।
কি রে ফুটো, তুই এখানে কি করছিস? আর লেওরা এত দূর আসলি কি করে? বাড়া, তোদের মশলার বস্তা রেখে এসেছিলিস, তাই নিয়ে এসছি। কি, তুই মশলার বস্তা নিয়ে এসছিস? আরে ভাই, তুই বাঁচালি রে ভাই। আমি যে লেওরা কি চিন্তায় পড়ে গেছিলাম তোকে না বলে তুই বুঝবি না। থ্যাংক ইউ রে ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থাক বাড়া, আর চুয়াতে হবে না, অনেক চিঠি ফেলেছিস। চল বাড়া, চল বস্তাটা দিয়ে আসি। দাদু, এই মশলার বস্তাটা কোথায় রাখবো? মশলার বস্তা? বাহ, পেয়েছো তাহলে। ওটা ছাড়া তো মাংসই রান্না হতো না। দাঁড়া, মাকা ভুসরা মাংস খাওয়াচ্ছি। কিছু বললে নাকি? না না দাদু, কিছু বলিনি। ও আচ্ছা, ওখানেই রাখো। না বাড়া, এবারে খাতে কেটে পড়ি, না হলে চুদি যাবো। কি হলো রে, এইভাবে দৌড়ে পালো কেন? বাচ্চা গাছা মানুষ ভয় পেয়েছে হয়তো। কি হলো?